গাইস রাত্রিবেলা বেরিয়েছে এখন আমার জুতো খুঁজতে, মানে শু, অফিসে যেটা পরে যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা উঠতে প্রচুর লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি উঠেই এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। কালকে তো বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, প্রচুর আনন্দ হয়েছে। অ্যাকচুয়ালি লতাদির আইবুড়ো পাচ্ছিল, প্রচুর আনন্দ হয়েছে। ভেবেছিলাম যে রাত্রেবেলায় মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাই জন্য ব্লগটাও তাড়াতাড়ি এন্ড করে নিয়েছি। কিন্তু শুতে শুতে সেই 12টা সাড়ে 12টায় বেজে গেছে, কারণ সেই রাত্রিবেলায় আরও রকম গল্প গুজব করতে করতে সবার সাথে সেই মজা হয়েছে। আর ব্লগটা অ্যাকচুয়ালি যদি না দেখে থাকো কালকে, তো ব্লগটা যাও দেখে নাও, আর ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে ব্লগ। সকালবেলা উঠে মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি চা মা নিয়ে এসেছিলো, তো ঘরে খেয়ে নিয়েছি, আজকে আর বাইরে যেতে হয়নি। এখন তো প্রায় রেডিও হয়ে গেছে অফিসের দিকে যাওয়ার জন্য, শুধু বাকি হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা মনে হচ্ছে করা যাবে না, কারণ এখন 9:15 উপরে বেজে গেছে। যদি ব্রেকফাস্ট করতে যাই তো লেট হয়ে যাবে। তো সুকন্যার কাছে স্নান করতে, ও রেডি হচ্ছে, তো রেডি হয়ে নিক, তারপরে আমরা বেরিয়ে যাবো। গাড়ি তো নামানো হয়ে গেছে, কিন্তু গাড়ির যে অবস্থা দেখেই মায়া লাগছে। চারিদিকে কাদা কাদা কাদা, ধোয়ানোই হয়নি। আর এটা কি হলো মা, এটাও ঢিল হয়ে গেছে, এটাও ঠিক করতে হবে, এদিকে টাইট করে দেবো, লেট হয়ে যাবে। তো গাড়ি তো নামানো হয়ে গেছে, এবার গাড়িতে জল দেওয়া বাকি, গাড়িতে জলটা দিয়ে নিই আগে। যাবো কেন? হ্যাঁ তুমি পড়ে যাবা কেন? তুমি সরে যাও ওখান থেকে। বলছে আমি পড়ে যাবো, ধরবা। নেমে যাও ওখান থেকে, নাম। গাড়িতে জল দাও কমপ্লিট। তো এখানে শুয়ে আছিস কেন? কিসের দুঃখ তোর? হ্যাঁ ওই লিও চোখ দিয়ে জল বের হচ্ছে, ঠিক করে দিতে হবে। 9:26 বেজে গেছে, আর টাইম নেই হাতে। এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে অফিসের দিকে। সুকন্যা রেডি হচ্ছে। আমি শাক বাজিয়েছি, আর ইস্যু বলছে ট্রেন যাচ্ছে, তাই তো? ইস্যু কি যাচ্ছিল? ও বিছানা গুছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নিয়ে আগে। বিছানা গোছানো হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, আমারটা গোছানো হয়ে গেছে। এবার নিচের দিকে নামতে হবে অফিসের দিকে। ব্যাগ নিয়ে নিচে, তুমি তালা দিয়ে আসবে কি? চাষও তালা দিই, আমি নিচের দিকে নামি। আমার মেজদা বসে এখন চা খাচ্ছে, আমি একটু চা খাবো। আমার চা দাও একটু, থাকলে তাহলে খেয়েছি বড়ো কাপে, এখন এই ছোটো কাগজের কাপে খাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর আগে একটু চা না খেলে হয় না, তাই জন্য চা খাচ্ছি। জামাটা উপরে ছিল আমার ঘরে, তাই ও বলছে, বুঝলে মা কি হয়েছে বলো তো? বলতে এটা কার জামা? আমি বলছি আমার। বলছে না এটা আমার জামা। তেলও কমে গেছে গাড়ির। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, গাড়ি তো বসে পড়েছি, এবার অফিসে দিকে যাচ্ছি। তোমাদের সাথে পরে দেখা হবে আবার, টাটা। 2000 years later. বাড়িতে আসার পর প্রত্যেক দিন ও এমন করতে হয়, ওকে আদর করতে হয়, না হলে ওর হয় না। প্রত্যেক দিন যখন আমি বেড়াতে আসবো, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, আর উঠে এরকম আদর করতে হবে, তাই না? আর গলার ভয়েস না তো যেন বাঘ। মোটামুটি এটা প্রত্যেক দিনের রুটিন ওর, যখনই বাড়িতে আসবো তখনই ওকে আদর করতে হবে। এটা কি বলো তো সবাই? এটা হচ্ছে দুধ, জমে গেছে, ডিপ ফ্রিজে রেখেছিল, জমে বরফ হয়ে গেছে দুধ। আজকে সারাদিন খুব কষ্ট পেয়েছি, কারণ এই কালকে থেকে দেখছি হঠাৎ করে এই মাড়ি দিয়ে, মানে রাত্রে এই পাশটা দিয়ে খুব ব্যথা করছে, থেকে থেকে ব্যথা হচ্ছে। তাই একটু আগে ডাক্তারের কাছেও গেছিলাম, ওষুধও নিয়ে এসেছি। আর সুকন্যা এখন করছে হচ্ছে গরম জল লবণ দিয়ে, বললো একটু ইয়ে করতে, গার্গিল, গার্গিল ঠিক না, মানে দিতে ভিতরের দিকে, তাহলে একটু কমবে। তো ওটা করছে, করার পর তারপরে চা খাবো। কথাও ঠিকঠাক বলতে পারছি না, এত ব্যথা হয়ে গেলে। এখনই গরম জল দিয়ে দাঁতের গোড়ায় দিচ্ছি, ভালো লাগছে বেশ। ডাক্তারই বলেছে একটু গরম জলে লবণ দিয়ে দাঁতের গোড়ায় দিতে ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, এখন ব্যথাটা একটু কম কম। সবাই বলছে যে কথা কম বলতে, কিন্তু কথা যদি নাই বলি তো ব্লগ করবো কি করে? তোমাদের জন্য তো ব্লগটা করছি বলো। গুড ইভিনিং গাইস, আশা করি সকলে ভালো আছো। আমি অ্যাকচুয়ালি ভালো নেই, কারণ আমার দাঁতে খুব ব্যথা হচ্ছে এখনো। এখানে চলছে গভীর ডিসকাস, কারণ সুকন্যা এখন ইমনের একটা প্রজেক্টে দিয়ে লিখে দিচ্ছে যে কি করে মোমেন পুতুল তৈরি করা হয়েছে। কালকে মোমেন পুতুল তৈরি করেছে ইমন আর ইমনের বাবা মিলে, আর আজকে ওটার মানে প্রণালী, মানে কী করে করেছে, উপকরণ প্রণালী সব লিখছে এখানে, মানে প্রক্রিয়া। এখনো পর্যন্ত চলে যাচ্ছে কি করে মোমেন্ট পুতুল বানিয়েছে। ওখানে এখনো মোবাইল পুতুলের উপসংহার চলছে, আর এখানে চলছে হচ্ছে চা। মা জাস্ট এই গরম গরম চা করে নিয়ে আসলো। গরম চা খেতেও মোট চা খুব ভালো লাগছে, দাঁতের ওখানে যখন লাগছে বেশ ব্যথা জায়গাটা ঠিকঠাক লাগছে। এখন টিভিতে চলছে আমারই ব্লগ, এই ব্লগটা হচ্ছে কালকের ব্লগ, মানে আজকে সকালে যেটা আপলোড হচ্ছে সেটা। যদি তোমরা দেখে না থাকো তো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নাও, যে খুব ভালো হয়েছে ব্লগটা, দেখে নাও, ভালো লাগবে তোমাদের। মোমেন্ট পুতুলের প্রজেক্ট রেডি হয়ে গেছে ইমনের, ইমন লিখেছে এটা, এই যে ওটা হচ্ছে ওর হাতের লেখা, ভালোই লিখেছে, আমার থেকে তো ভালো হাতের লেখা। গায়ে রাত্রিবেলা বেরিয়েছে, এখন আমার জুতো খুঁজছে, মানে শু, অফিসে যেটা পরে যাই, সেদিনকে ভিজে গেছিলো বলে বাইকের সামনে এসে রেখে দিয়েছিলাম, বাড়িতে অনেক কুকুর থাকে তো সব নিয়ে মনে চলে এসছে, খুঁজে পাচ্ছি না, একটা রয়েছে আর একটা নেই, এখন খুঁজতে বেরিয়েছি কোথায় পাওয়া যায় জুতো। এখানে এখানে আসতে থাকার কথা ছিল, এখানে নেই, কুকুরগুলো তো ইয়ে করছে। কখন থেকে নেই তাও বলতে পারছি না, এখন জুতো তুলতে গিয়ে দেখি আর জুতো নেই। সর এক পাশে যা। খুঁজতে খুঁজতে মাঠেও চলে এসছি, যোগ থাকতেও পারে কিন্তু থাক থাক ছেড়ে ছেড়ে সকালে দেখবো। মাঠের জোকও থাকতে পারে, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। নিচে পিছে নেই, মোটামুটি সব জায়গা খোঁজা হয়ে গেছে, সব জায়গা বলতে যেসব যেসব যাওয়ার কথা রয়েছে কুকুরদের সেসব জায়গা খুঁজেছি। রাত্রেবেলায় মাঠে গেছিলাম আর ওই রাস্তাতে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর এখন আর আমি যাইনি, মা আর সুকন্যা গেছে খুঁজতে, যদি পাই তো ভালো, নাহলে কালকে সকালবেলা উঠে আর একবার খুঁজবো, যদি না পাওয়া যায় তো আর একটা জুতোর জন্য কি আর করা যাবে। চলে এসছে, পাইনি মনে হয়, ফেলে না দিকে। এখন মোটামুটি 10:30 বেজে গেছে, তো মাকে বললাম তাহলে ডিনারটা দিয়ে দাও, কারণ ডিনার করে ওই যে ওষুধ খেতে হবে, গালে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আবার বেশি কথা বলতে পারছি না। আর বাকি ব্লগটা আমি এফবি রাখছি, যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তাহলে দেখা হবে কালকে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, গুড বাই, ভালো থাকবেন সবাই। বাকি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, কারণ আমার সাবস্ক্রিপশন